গত 19 তারিখে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছিল কোতোয়ালি থানার অন্তর্গত অঞ্জনাপাড়া বটতলা এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম গণেশ সরকার, বয়স 56 বছর। এদিনও একজন যুবক ওই ব্যক্তির উপর মদ্যপ অবস্থায় হঠাৎ চড়াও হয়। স্থানীয়রা জানতেই আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে আসে জেলা হাসপাতাল শক্তিনগরে। বেশ কয়েকদিন চিকিৎসা চলার পর সেখানে সোমবার ভোর রাতেই তার মৃত্যু ঘটে। এদিকে ময়নাতদন্তের পর দেহটিকে তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে। পরিবার সূত্রে জানা যায়, কোতোয়ালি থানার অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সেদিন কি ঘটেছিল? সেদিন এখানে বটতলায় হচ্ছে খেলা হচ্ছিল। আচ্ছা, সেই খেলার দিনই ওখানে খেলা, আমার শ্বশুর ওখানে ওই বটতলা ওখানে তোমার মন্দির আছে, মন্দিরের পেছনে যাচ্ছিল, দিয়ে ওখানেই মেরেছে। কি হয়েছে ঘটনাটা তো আমাদের দেখি। এই যারা মেরেছে তারা কি খেলার সাথে যুক্ত? হ্যাঁ, মানে তারা আমার খেলার সাথে মানে ক্লাবেরই ছেলে বলে সব। ক্লাবেরই ছেলে খেলা মেরেছে হচ্ছে ওর না, ও একটা ছেলের নাম হচ্ছে রাজেশ, আর একটা ছেলের মনে হয় নাম হচ্ছে দেবাশিস না আশিস, আমি ঠিক জানি না। টাইটেল কি ওরা দুজনেরই হচ্ছে? ঘোষ। আচ্ছা, ঘোষ। আপনারা থানায় অভিযোগ দায়ের করেছিলেন? হ্যাঁ করেছি। কাউকে অ্যারেস্ট করেছে পুলিশ এখনো পর্যন্ত? না। আচ্ছা, কি কারণে মারলো? কি কারণে মেরেছে? এমনি মনে হয় মেরেছে। পুরনো কোনো শত্রুতা ছিল কি? সেটা মনে হয় ছিল, আমি তো ঠিক জানি না। আপনার কি হন? আমার শ্বশুর মশাই হয়। আপনার নাম? আমার নাম গীতা সরকার। আমরা কিছুই জানি না, বুঝতে পেরেছেন? আমরা খেলা নিয়ে ব্যস্ত ছিলাম, ফাইনাল খেলা হচ্ছিল। আচ্ছা, তার মধ্যে আমরা শুনলাম যে ওখানে একটা মারামারি হয়েছে, হাতটা নাকি ভেঙে গেছে। কোন জায়গায় মারামারি হয়েছে? মারামারি হয়েছিল আমাদের মাঠের বাগানটার মধ্যে। আচ্ছা, ওই আমবাগানটা আছে, আমবাগানটার পিছনে হয়েছিল। আমাদের অ্যাম্বুলেন্স ছিল, আমাদেরই ক্লাবের ছেলেপেলেরা তাদের করে অ্যাম্বুলেন্স করে দু তিনজনা পাঠিয়ে দেয় হাসপাতালে নিয়ে যাওয়া হোক। তা আমরা তো জানি না যে এরকম বড়ো কেস হয়েছে। আমাদের খেলার শেষে ফাইনাল খেলাটা হয়ে যাওয়ার পরে আমরা জানতে পারলাম যে একটা একটা গণ্ডগোল টন্ডগোল হয়েছিল। যিনি অসুস্থ হয়েছেন তার নাম কি? তার নাম গণেশ বিশ্বাস। আপনার নাম? আমার নাম রাজু সাহা। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।